হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমরা থাম্বনেল দেখে যেটা ভেবেছো সেইটাই, এক টাকায় মাত্র পাওয়া যাচ্ছে চপ, বেগুনি, পেঁয়াজি সমস্ত কিছু, শুধুমাত্র ঘুগনিটা 2 টাকা দাম। তো আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার 5রা গ্রামে, যেটা আমরা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কাকু বসে বসে ভাজছেন সব কিছু, আর এখানেও আমি দেখাতে বলবো যে ভিডিওতে যে এগুলো ভাজা রেডি হচ্ছে। তো এখন 2023 সালে দাঁড়িয়ে যে এত সুন্দর একটা ব্যাপার যে 1 টাকায় এখনও কোনো জিনিসের মূল্য হতে পারে, সেটা খুবই আশ্চর্যের ব্যাপার। তো চলো দেখি। দেখতেই পাচ্ছ তেলে ভাজা অলরেডি শুরু হয়ে গেছে, গরম গরম তেলে ফুরুলি হচ্ছে। মা রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার, উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা একটা বাড়ি না, এখানে একটা কাপড়ের দোকান। আর এই পাড়ে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকুদের বাড়ি। এই দোতলা বাড়ি এবং এই যে দোতলা দোকান দেখতে পাচ্ছ সবটাই কিন্তু এই 1 টাকার মাল বিক্রি করি। এখানে এটা হচ্ছে চপের মশলা, এটা ফুরুলি ভাজা, এটা হচ্ছে চপ, এটা সিঙ্গারা। শীতের সময় কনকনে ঠান্ডা, সেই সময় তেলে ভাজা আর চা, ওফ কি লাগবে। এটা হচ্ছে ভেজিটেবিল। তো কাকু আপনি বলুন, এই যে আজকে 2023 সালে দাঁড়িয়ে যে এইরকম একটা ব্যাপার, একটা আশ্চর্য বলা যায় একরকম, কারণ এত দ্রব্যমূল্যের বৃদ্ধি, তার উপর আপনি এইভাবে 1 টাকাতে একটা চপ, একটা সিঙ্গারা, আবার ভেজিটেবিল, এটা আপনি কিভাবে সম্ভব, কিভাবে করছেন আপনি? বলতে আমি গ্রামে গরিব মানুষদের, মানে বাচ্চা সব ছেলেরা আছে, 1 টাকা একটা, 10 টাকা 10টা, সেই হিসেবে ওরা খায়। 5 টাকা করলে সাইজটা ছোট করি, 5 টাকা করলে একটা খাবে না, একটা হবে না, 4-5 জন খায়। ওই জন্য সব ছেলেরা বাড়িতেও নিয়ে যায়, নিয়ে সবাই মিলে ভাগ করে খায়। অবশ্যই। তো তোমরা, হ্যাঁ, আমরা এই আজ 27 বছর কি 28 বছর ধরে, 27 বছর ধরে এই 1 টাকাই চলছে, যাই দাম হোক। ওই জন্য গরিব মানুষের সেবার জন্যই আমরা করি, এবং আমরা নিজেরা করি, কারিগর কোনো নেই আমাদের, নিজেদের সব কিছু। ওই জন্যে অল্প সীমিত লাভে আমরা এই কাজটা করি বা দিই। আচ্ছা, কত 5 টাকা 10 টাকা চপ বেঁচে কেউ 2 টাকা 4 টাকা করে, আমি সেটা 10 পয়সা করি। তোমরা শুনতে পাচ্ছ ভালো করি যে কাকু যেটা মেন টার্গেট, সেটা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাতে সবাই 1 টাকা সবার কাছে বাড়িতে যোগ করলে সবাই খেতে পারে। তো সেই সেইটার সুবিধার জন্য কাকু এখনো কত বছর ধরে বললেন? 27 বছর ধরে উনি 1 টাকার দামই এখনো বিক্রি করছেন 2023 সালে দাঁড়িয়ে, যেটা হচ্ছে একদম আশ্চর্য ঘটনা একটা, যেটা তোমরা বুঝতে পারছো সবাই ভিডিওটা দেখে। তো এটা সত্যি একটা আশ্চর্য। কাকাকে অনেক ধন্যবাদ যে 2023 সালের বাজারে দাঁড়িয়ে উনি 1 টাকায় এখন একটা চপ, একটা সিঙ্গারা, আচ্ছা 50 টাকা কেজি আলু গেছে, তাতেও উনি 1 টাকা করেই খাইয়েছেন। আচ্ছা, আপনার পার ডে কতগুলো করে চপ বা টোটাল আইটেম, মানে 1 টাকা করে কতগুলো? 30-40 করে 40-50 কিলো আলু কাটে। আচ্ছা, পার ডে 30-50 কিলো আলু কাকার সেল হয়ে যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা, এটা না, ব্যাপারটা হচ্ছে 1 টাকাই এখনকার দিনে যে দাঁড়িয়ে কাকু এটা করছেন, এটা একটা কাকুকে একটা অবশ্যই একটা স্যালুট জানানো দরকার। যে বাচ্চাদের কথা ভেবে কাকু এই 1 টাকা রেটটা করে রেখেছেন, তো সেই বাচ্চা এসেছে কিনতে, তার কাছ থেকে একটু ফিডব্যাক নেবো না, সেটা কি হয়? কোথা থেকে এসেছিস? পাঁচরা দিঘির পার থেকে। রোজ আসিস খেতে? হ্যাঁ। কেমন লাগে 1 টাকার চপ? ভালো। খুব ভালো লাগে? হ্যাঁ। তুই রোজ আসিস? হ্যাঁ। তো দেখি চলো খাই, এটা ফুরুলি খাচ্ছি একটা। একদম সুন্দর, অন্যান্য ইউটিউবারদের মতো বলবো না যে দারুণ দারুণ ব্যাপার, কিন্তু সত্যি 1 টাকাতে এটা আমার আশ্চর্য, এটা যে 1 টাকা, মানে খেতে একই, কোনো তফাৎ কিছু নেই। যেমন আমরা পুরুলি খাই, বড় বড় 5 টাকা 10 টাকা দামের খাই, হ্যাঁ, তো একই রকম, বাট 1 টাকায় পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য। সুন্দর 1 টাকা দিয়ে আবার চাটনিটাও ফ্রি আছে। তো ঘুগনিটাও খাচ্ছি, ঘুগনিটা মাত্র 2 টাকা, ঘুগনিটা যথেষ্টই, অনেকটাই ঘুগনি। আলুও আছে, এরকম নয় যে শুধু ঝোল দিয়ে ঘুগনি, আলু আছে, মটর আছে, সব যথেষ্ট পরিমাণে আছে। এটাও যথেষ্ট খেতে ভালো। খেলাম এবং বাড়ির জন্য নিয়ে যেতে হবে, মাকে তো একটু খুশি করতে হবে, মা দেখলে বিশাল খুশি হয়ে যাবে। বলবো না যে 1 টাকায়, মাকে গিয়ে একটু বেশি বলবো।